হাই এভরিওয়ান, আমি তন্ময়। মাস্ট একাডেমিকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কোনো একাডেমিক লেসন নিয়ে কথা বলবো না, আজ আমি কথা বলবো নতুন জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে। এই শিক্ষা ব্যবস্থায় কী কী পরিবর্তন আসতে চলেছে, এর কী কী সুবিধা হতে পারে, কী কী অসুবিধা হতে পারে, আমাদের বর্তমান প্রজন্মের জন্য এই নতুন শিক্ষা ব্যবস্থা কতটা উপযোগী, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি ডিসকাস করব। সো লেটস স্টার্ট। ভারতে প্রথম শিক্ষানীতি চালু হয় 1968 সালে, সেটা পরিবর্তিত হয় 1986 সালে, এবং 1986 সাল থেকে এখন অবধি দীর্ঘ 34 বছর ধরে স্কুল শিক্ষা ব্যবস্থা 10+2 কারিকুলামে চলে আসছে। এর মাঝে অবশ্য 1992 সালে সামান্য কিছু সংশোধন করা হয়েছিল। নতুন শিক্ষানীতি 2020-তে স্কুল শিক্ষাকে 10+2 এর পরিবর্তে 5+3+3+4 ফরম্যাটে সাজানো হয়েছে। আগে শিক্ষানীতি অনুযায়ী 6 বছর বয়সে একটা বাচ্চা ক্লাস ওয়ানে ভর্তি হতো, তারপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়ে স্কুল লেভেল কমপ্লিট করত। কিন্তু নতুন শিক্ষানীতি অনুযায়ী স্কুল শিক্ষাকে টোটাল 4টি স্টেজে বিভক্ত করা হয়েছে। প্রথম স্টেজের নাম ফাউন্ডেশনাল স্টেজ, যেখানে সম্ভাব্য বয়স থাকবে 3 থেকে 8 বছর অবধি। অর্থাৎ 3 বছর বয়সে একটা বাচ্চা স্কুল যাবে, এবং তার থেকে প্রথম 3 বছর অর্থাৎ 3 থেকে 6 বছর অবধি তারা প্লে স্কুল বা কিন্ডার গার্ডেনে স্পেশাল কেয়ারে থাকবে। সেখানে তারা তাদের নিজেদের ইচ্ছামতো খেলা করবে, ছবি আঁকবে, এবং এর সাথে রাখা হয়েছে পরবর্তী 2 বছর অর্থাৎ ক্লাস 1 এবং 2, যেখানে তাদেরকে অক্ষর জ্ঞান শেখানো হবে। এই প্লে স্কুল 3 বছর এবং ক্লাস 1-2 বছর মিলিয়ে টোটাল 5 বছরই হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, 3 থেকে 8 বছর। এবং এই 5-3-3-4 ফরম্যাটের প্রথম 5 বছরই হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। এখানে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ফাউন্ডেশনাল স্টেজে কোনো পরীক্ষা থাকবে না, যার ফলে আশা করা যেতে পারে যে বাচ্চাদের মধ্যে স্কুল ভীতিটা অনেকাংশেই কমে যাবে। পরবর্তী স্টেজ অর্থাৎ দ্বিতীয় স্টেজের নাম দেওয়া হয়েছে প্রিপ্যারেটরি স্টেজ। এখানে সম্ভাব্য বয়স 8 থেকে 11 বছর পর্যন্ত, ক্লাস 3 থেকে 5 অবধি এই 3 বছর প্রিপ্যারেটরি স্টেজের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 3 থেকে 5 অবধি স্টুডেন্টদেরকে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে পাঠদান করা হবে। ন্যূনতম ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষায় শিক্ষাগ্রহণ করতে হবে। এখানে 5-3-3-4 ফরম্যাটের এই দ্বিতীয় 3টা হচ্ছে প্রিপ্যারেটরি স্টেজ। এই স্টেজ থেকেই পরীক্ষা নেওয়া শুরু হবে, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা আস্তে আস্তে তৈরি করা হবে। নাম্বার 3, মিডল স্টেজ, বয়স 11 থেকে 14, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এই 3 বছর মিডল স্টেজের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে 5-3-3-4 ফরম্যাটের তৃতীয় 3টা হচ্ছে মিডল স্টেজ। ক্লাস 6 থেকে ভকেশনাল শিক্ষা ব্যবস্থা থাকবে, অর্থাৎ স্টুডেন্টের প্রিয় বিষয়ের উপর তাকে ভকেশনালি ট্রেন করা হবে। যেমন বলা যেতে পারে, কোনো একটা স্টুডেন্ট রান্না করতে ভীষণ ভালোবাসে, আবার কেউ বাগান করতে পছন্দ করে, তাকে সে ব্যাপারেই ট্রেন করা হবে, তারা সেগুলোই করবে এবং সেটার জন্য তারা মার্কসও পাবে। ক্লাস 6 থেকে আরও থাকছে কম্পিউটার কোডিং। আমি পার্সোনালি মনে করি এটা খুব ভালো সিদ্ধান্ত, কারণ ছোট থেকে যখন কম্পিউটার কোডিং বা টেকনোলজি সম্পর্কিত ধারণা তাদেরকে দেওয়া হবে, তাদের মধ্যে ইনোভেটিভ কিছু তৈরি করার একটা আগ্রহ জন্মাবে। এখনকার বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ ছেলেমেয়েরা গেমস বা ওয়েবসাইট নিয়ে ভীষণ ইন্টারেস্টেড। যখন তাদেরকে কম্পিউটার কোডিং বা টেকনোলজি সম্পর্কিত ধারণা দেওয়া হবে, তখন তারা এরকম ধরনের গেম তৈরি করার কথা ভাবতে পারবে, এরকম ধরনের ওয়েবসাইট তৈরি করার কথা ভাবতে পারবে, যেটা আমাদের সোসাইটি তথা দেশকে একটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে দিতে পারে। সো আমি ভীষণভাবে আশাবাদী এটার ব্যাপারে। এবং পরীক্ষার কথা একটু বলি, ক্লাস 3, 5 এবং 8 সমাপনী পরীক্ষা নেওয়া হবে। নাম্বার 4, সেকেন্ডারি স্টেজ, বয়স 14 থেকে 18, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত এই 4 বছরই হলো সেকেন্ডারি স্টেজ। 5-3-3-4 সর্বশেষ ধাপ অর্থাৎ এই 4টা হলো সেকেন্ডারি স্টেজ। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত এই 4 বছরে 6 মাসের টোটাল 8টা সেমিস্টারে
40টা সাবজেক্ট পড়ানো হবে। থাকছে না কোনো মাধ্যমিক পরীক্ষা, থাকছে না সায়েন্স আর্টস কমার্স বলে কিছু। একজন স্টুডেন্ট তার পছন্দ মতো সাবজেক্ট নিয়ে এখানে পড়তে পারবে। যেরকম সে যদি চায় ফিজিক্সের সাথে সঙ্গীত নিয়ে পড়তে পারে, কেমিস্ট্রির সাথে ইতিহাস নিয়ে পড়তে পারে। এবার উচ্চশিক্ষায় কী কী পরিবর্তন আসতে চলেছে সেগুলো নিয়ে কথা বলে তারপর নতুন শিক্ষানীতি 2020-এর কী কী সুবিধা বা কী কী অসুবিধা আছে সেটা নিয়ে আলোচনা করছি। নতুন জাতীয় শিক্ষানীতি 2020-তে গ্রাজুয়েশন 3 বছরের পরিবর্তে 4 বছর করা হয়েছে। থাকছে না কোনো স্ট্রিম, অর্থাৎ বিএসসি বিএ বিকম বলে কিছু থাকছে না, ডাইরেক্ট গ্রাজুয়েশন কোর্স। যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ার কমপ্লিট করে তাকে দেওয়া হবে গ্রাজুয়েশন সার্টিফিকেট। যদি কোনো স্টুডেন্ট সেকেন্ড ইয়ার অবধি কমপ্লিট করে সে পেয়ে যাবে গ্রাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট। যদি কেউ থার্ড ইয়ার অবধি কমপ্লিট করে তাহলে সে পাবে গ্রাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট, এবং পুরো গ্রাজুয়েশন কোর্সটা অর্থাৎ ফোর্থ ইয়ার অবধি যদি কেউ কমপ্লিট করে সে পেয়ে যাবে গ্রাজুয়েশন রিসার্চ সার্টিফিকেট। এখানে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম রাখা হয়েছে। এটা কি পুরনো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ছিল যে যদি কোনো স্টুডেন্ট কোনো কারণে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে পড়া ছেড়ে দিত তাহলে তাকে আবার প্রথম থেকে পড়তে হতো, কিন্তু নতুন শিক্ষা ব্যবস্থায় যদি কোনো স্টুডেন্ট সেকেন্ড ইয়ার অবধি কমপ্লিট করে পড়া ছেড়ে দেয় তারপর পরে গিয়ে সে আবার থার্ড ইয়ার থেকে পড়াটা কন্টিনিউ করতে পারবে। সেই জন্যই এই সিস্টেমটার নাম মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম রাখা হয়েছে। অনেক সময় জব অ্যাপ্লিকেশন বা হায়ার স্টাডিজের অ্যাডমিশন টেস্টের জন্য গ্রাজুয়েশন সার্টিফিকেটটা দরকার পড়ে। এক্ষেত্রে একটা কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে কোন গ্রাজুয়েশন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার না ফোর্থ ইয়ারের গ্রাজুয়েশন। এক্ষেত্রে থার্ড ইয়ারের গ্রাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেটটাই প্রযোজ্য হবে। এবার আসি পোস্ট গ্রাজুয়েশন কোর্স নিয়ে। পোস্ট গ্রাজুয়েশন কোর্স 1 অথবা 2 বছরের করতে হবে। যদি কোনো স্টুডেন্ট পুরো গ্রাজুয়েশন প্রসেসটা অর্থাৎ ফোর্থ ইয়ার অবধি কমপ্লিট করে তাকে 1 বছরের পোস্ট গ্রাজুয়েশন কোর্স করলেই হবে, এবং যদি কোনো স্টুডেন্ট থার্ড ইয়ার অবধি কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন করতে চায় তাহলে তাকে 2 বছরের পোস্ট গ্রাজুয়েশন কোর্স করতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন মিলিয়ে টোটাল 5 বছরের একটা প্যাকেজ সিস্টেম রাখা হয়েছে। এবং থাকছে না কোনো এমফিল, পিএইচডি যথারীতি আগে যেমনটাই ছিল তেমনটাই থাকছে 4 বছরের। এটা হচ্ছে পুরো গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের পুরো ডিটেলসটা। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এখন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি সুবিধাগুলো নিয়ে কথা বলছি। প্লে স্কুলকে নতুন শিক্ষানীতির অন্তর্ভুক্ত করা একটা অধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করি, কারণ এমন অনেক পরিবার আছেন যারা তাদের বাচ্চাকে প্রাইভেট প্লে স্কুলে পড়ানোর সামর্থ্য রাখেন না। তাদের জন্য তো ভীষণ ভালো হলোই, পাশাপাশি বাচ্চারা ছোটো থেকে স্কুল যাওয়ার একটা অভ্যাস গড়ে তুলতে পারবে। দ্বিতীয়ত, পরীক্ষার প্রেশারটা যেহেতু অনেকটাই কমে যাচ্ছে তার জন্য তারা অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে নিজের চিন্তাধারাকে বিকশিত করার একটা সুযোগ পাচ্ছে, এবং নির্দিষ্ট বিষয়ের উপর রিসার্চ করে তাদের মধ্যে বড় ধরনের কিছু অ্যাচিভ করার আগ্রহ জন্মাবে। এবার অসুবিধাগুলোর ব্যাপারে আসি। আমার একটাই অসুবিধা মনে হয়েছে, যেহেতু পরীক্ষার প্রেশারটা অনেকটাই কমে যাচ্ছে যার জন্য কিছু সংখ্যক স্টুডেন্ট পড়াশোনার মূল ধারা থেকে একটু পিছিয়ে আসতে পারে, অর্থাৎ পড়াশোনাটাকে একটু বেশি ক্যাজুয়ালি নিয়ে নিতে পারে। সো সেক্ষেত্রে আমাদের সম্মানীয় টিচার্স এবং অভিভাবকরা যারা আছেন তারা তাদেরকে একটু স্পেশাল কেয়ার নিলে এই প্রবলেমটা দূর হবে বলে আশা রাখি। নতুন শিক্ষানীতি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি তো ভীষণ আশাবাদী, কারণ আমাদের বর্তমান প্রজন্ম তাদের পছন্দের বিষয়গুলো নিয়ে পড়ে দেশ ও জাতিকে বিশ্ব দরবারে উপস্থাপন করবে। ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন, সবাইকে জানান নতুন শিক্ষানীতি সম্পর্কে। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ট একাডেমিকের পাশে থাকবেন, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।